হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি একটা। তো যাই হোক, আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দেখো 12:20 থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে সত্যি বলতে একদমই টাইম পাইনি, তারপরে খুবই মনটা খারাপ। একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার আজকে হারিয়ে গেছে, তো অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে কি হারিয়ে গেছে। আদৌ পাবো কিনা সেটাও আমি তো এখন জানি না, এখন তো তোমার সাথে কথা ব্লগ শুরুই করলাম। তো সেটার ব্যাপারে একটা ড্রেস ট্রেস করে রেডি হয়েছে, সেটা খুঁজতে যাবো। তো যেন সকাল থেকে মনটা এতটাই খারাপ, ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো তোমরা আজকে হয়তো আজকে যে দুপুর 2টার সময় ভিডিও যাওয়ার কথা সেটা ভিডিও দিতে পারলাম না, কারণ কাল থেকেই মনটা অ্যাকচুয়ালি খারাপ। তো কালকে যখন আমি দেখলাম যে এই জিনিসটা হারিয়ে গেছে, তো তখন আমার কাছে কিছুক্ষণ কোনো অপশন ছিল না জিনিসটা খোঁজার। ঘরে খুঁজেছি, আমি জানি ঘরে নেই, তাও খুঁজলাম। তো যাই হোক, তো সকাল সকাল সব কাজকর্ম সেরে রান্না বান্নাও সেরে নিয়েছি, তো আজকে সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, এখন থেকে পুরোটা যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস দেখ, চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ভেজে নিয়েছি আমি শুকনো লঙ্কা 4-5টার সাথে একটা গোটা পেঁয়াজ, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। মাখবো কি বলতো, ওল, একদম ম্যাড্রাসি ওল ঝাল ঝাল করে মেখে গরম ভাতে, জাস্ট অসাম লাগে খেতে। তো এখানে আমি কিন্তু 2 রকমের ওল মাখা মাখছি। তোমরা ভাবছো কেন 2 রকমের, আবার কেরকম ভাবে, না না একদমই না, আমি কিন্তু মাখছি হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে, একটা শুকনো লঙ্কা ছাড়া দিয়ে। আমার ছেলে কিন্তু কচু ওল, কচুর লতি এই টাইপের ডিশ ও ভীষণ ভীষণ পছন্দ করে, মানে মাছ মাংস ছেড়ে দেবে এসব পেলে, এত ভালোবাসে খেতে। তার জন্য ওর জন্য আমি শুকনো লঙ্কা ছাড়া ওলটা মাখবো, আর আমাদের জন্য দেখো লঙ্কা দিয়ে মেখে নিই, লঙ্কা পোড়া ভাজা লঙ্কা দিয়ে আর কি বেরেস্তা দিয়ে মেখে নিলাম। হেভি হয় খেতে, তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে, অবশ্যই তোমরা খাও আমার মনে হয়। যদি তোমরা বাঙাল হয়ে থাকো তো ডেফিনেটলি খাও। আর কারা কারা ওল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ওল মাখা হয়েছে, আর আজকে কী হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে একটু ডাল করেছি পাতলা করে, সাথে একটু বেগুন ভাজা, ফুলকপি আলু তরকারি, কফির ডাঁটা চচ্চড়ি, বাঙালি তো কিছুই ফেলে না জানোই। আর এখানে দেখো আমার হাতে সময় আছে বলতে এখনো কিছুক্ষণ বাকি আছে স্কুলে যাওয়ার জন্য, তো ভাবলাম যে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখি। তো দেখো কাঁচা লঙ্কা কিন্তু যেমনি কিনেছো টাটকা, এরকম টাটকাই থাকবে। তার একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের ঘরে নিশ্চয়ই এরকম প্লাস্টিকের কন্টেনার আছে, অনলাইন খাবার অর্ডার করা হোক বা না হোক বা প্লাস্টিকের টিফিন বক্সই হোক না কেন, এরকম এয়ার টাইট যে কন্টেনারগুলো আছে ওগুলোর মধ্যে যদি বোটা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিতে পারো ফ্রিজে, একটুও যাতে বাইরের হাওয়া না লাগে, সবসময় কুল রাখতে পারো, তাহলে কিন্তু একদম যেমনি কিনেছো লাস্টে একটা লঙ্কা দিনকে বাজবে সেদিনকেও ঠিক ওরকমই থাকবে, একদম পুরো টাটকা। তো দেখো আমি 1/2 কিলো লঙ্কা ছিল, তো 2টো টিফিন বক্সে আলাদা আলাদা করে ভরে এইভাবে পুরো টাইট করে বন্ধ করে দিয়েছি, আর এটাকে ফ্রিজে স্টোর করে দেবো, বা যতটুকু লাগে ওইটুকু বের করে আবার কিন্তু ফ্রিজে রেখে দিই, একদমই বাইরে রাখি না, তাহলে ঘেমে গেলে আবার নষ্ট হয়ে। হ্যালো গাইস, দেখো এখন বাজে হচ্ছে ঠিক 1টা বাজতে, হ্যাঁ 1টা বেজে 5 মিনিট হয়ে গেছে। তো এখন যাবো স্কুল, আর বেশি টাইম নেই, এই জাস্ট বেরিয়ে যাবো। তো চলো স্কুল থেকে এসে তোমার সাথে কথা হবে। করেই গেছিলাম স্কুল থেকে, এসে ছেলেকে ঝটপট করে স্নান করিয়ে দিলাম, আর বেড়ে নিচ্ছি ভাত। আর হাড়ির যে প্রথম ভাতটা আছে সেটা কিন্তু আমি আমার ছেলেকে দেওয়ারই চেষ্টা করি বলতে প্রত্যেক দিনই দিই, মাঝে সাঝে যে আগে খেয়ে বেরি বাইরে কাজের ক্ষেত্রে চলে যায় তাদেরকে দিতে হয় তখন। তো যাই হোক, আর এখানে দেখো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় আর কি, একটা ফুলকপি তরকারি হলে সেটাকে খুব সুন্দর করে ডিভাইড করে নিতে হয়, মানে 3টে ফুলকপি বা 4টে ফুলকপি, 2টো আলু, এরকমভাবে ডিভাইড করে নিলে সবার পাতে সমানভাবে পড়ে। তো আমি দেখো 5টা বাটিতে সুন্দর করে আমাদের 5 জনের জন্য ফুলকপি তরকারিটা পুরো ডিভাইড করে নিলাম। তো খাওয়া দাওয়া সেরে এবার ওপরে চলে এসেছি, আর আমার ছেলে কিন্তু প্রত্যেক দিনই নিজের বই নিজেই প্যাকিং করে, মানে টিউশন যাওয়ার হোক বা স্কুল যাওয়ার হোক, আজকে আমি প্যাকিং করে দিচ্ছি। তার উপরে একটা কারণ আছে, তোমাদেরকে বলেই ফেলি, ও একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হারিয়ে ফেলেছে স্কুলে, তো তার জন্য কিছু রঙাভাবি করেছি, তো ওই জন্য মন খারাপ করে নিচে বসে রয়েছে। তো আমি চুপচাপ করে এসে আমিই ঢুকিয়ে দিলাম। তো সেটা হচ্ছে ও যে মানে ক্লাসের সেকেন্ড হয়েছিলো, সাবজেক্টের র্যাঙ্কের যে ব্যাচ দিয়েছিল সেকেন্ড র্যাঙ্কে, সেই ব্যাচ সেকেন্ড র্যাঙ্কের ব্যাচটাই ও হারিয়ে ফেলেছে। আর কী বলতো, এগুলো তোমার টাকা দিয়ে কেনা যায় না, তার জন্যই আর কি ওকে প্রচুর বকাবকি করছি, এগুলো তো আর কিনতে পারবো না তাই না বলো। তো চলো ও টিউশন চলে যাক, আর আমি একটু ভাত ঘুম দিয়ে নিই, তারপর বিকেলে তোমার সাথে দেখা হবে।
গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5:30। 5:30 বেজে গেছে, তো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে যাওয়ার পরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ দেখবে বিকেলবেলা না ঘর একটু ঝাড় দিলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই লাগে, সন্ধ্যাবেলা আগে একটু ঝাড় দিয়ে নিতে হয় বলে সবাই, তো দিয়ে নিচ্ছি ঝাড়। আর তোমাদেরকে তো বললাম না যে স্কুলে কি হয়েছে, স্কুলে কিন্তু আমি ব্যাচটা এখনো পাইনি, জানি না আমি কালকে আবার যাব, কি হবে না হবে অবশ্যই নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো। কালকে অ্যাকচুয়ালি খুঁজেছি, আমি পাইনি, আর প্রিন্সিপাল প্রেজেন্ট ছিলেন না তাই জন্য আর কি আরো আমি খুঁজে পাইনি। গাইস, যা গরম আজকে দিয়েছে না, একদম পচা গরম, মানে একদম পচা গরম যেটাকে বলা হয়। তো দেখো ঘর ঝাড় দেওয়ার পর এত গরম লাগছে, তার মধ্যে আজকে আমি পরে নিয়েছি বোরখা কাটিং ড্রেস। বোরখা কাটিং তোমরা হচ্ছে চুড়িদার পরে বোরখা বলছে কেন? তো কি বলতো, এরকম টাইপের ড্রেস পরে সবসময় অভ্যস্ত নয় না, তো দেখলাম স্কুল থেকে এসেছি আর খুলবো না, দূর থাক, আবার একবার রাতেই চেঞ্জ করে নেবো। আর সেটা গলার থেকে দেখো একদম আমার হাতেও ঢাকা, পায়ে চুড়িদারের প্যান্ট, মানে বুঝতে পারছো না একদম বোরখা, মানে পুরোপুরি বোরখা যেটাকে বলে, শুধু ব্ল্যাক কালার হলে হয়ে যেত বোরখা। তো দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে একটু চুল ঠুল ভালো করে বেঁধে নিলাম বিকেলবেলা, উড়নচণ্ডীর মতো থাকলে কিন্তু একদমই বর তাকাচ্ছে না আমার দিকে। তো যাই হোক, আমি কিন্তু চুল ঠুল বেঁধে এবার চলে যাচ্ছি রান্না করে, যেটা আমার সব থেকে স্বর্গ যেটাকে বলা হয়। তো বিকেলবেলা একটু চা খাবো, তো আজকে ভাবলাম দুধ চা না, একটু অন্যরকম ভাবে বিকেলটা শুরু করা যাক, তো একটু লাল চা খাবো। তো সেটাকে লেবু দিয়ে একটু বেকিং দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে, ট্রেনে আমি তো প্রেমে পড়ে যাই ট্রেনের লেবু চা এগুলো। তো যাই হোক আজকে কিন্তু লাল চা খাচ্ছি, লাল চা অনেকদিন ধরেই খাওয়া হচ্ছিল না, তো ইচ্ছে হলো তাই কারণে আর কি। লাল চা মাঝে মাঝে খেতে হয়, স্ট্যান্ডার্ড লোকেরা কিন্তু আজকাল দেখছি লাল চাই বেশি খায়, মাঝে মাঝে বড় লোকদের বাড়ি যাই তো তখন দেখি আর কি। তো যাই হোক আমি বসে পড়েছি কুটকাচালি, ঘর জ্বালানি, পরভোলানি সিরিয়াল দেখতে। এবার তোমরা তো কারা কারা সিরিয়াল দেখো অবশ্যই কমেন্টস করবে, কারা দাদা ভাইদের বউরা দেখে অবশ্যই কমেন্টস করবে। আমার দাদা ভাই বলে যে এইসব দেখি শাশুড়ি বউ বর সবার সাথে ঝগড়া করিস, মানে এরকম মানে হয় না সিরিয়ালে এরকম টাইপের ঝগড়া ঝাঁটি আর কি সেটাই বলা হয়। তো দেখো আমি একটু সেউ ভাজা দিয়ে একটু চা খাচ্ছি আর সাথে সিরিয়ালও দেখছি। তো সিরিয়াল চলছে এদিকে আর এদিকে, আমার মনে আমি কাজও করছি চা খাওয়ার পরে। তো ছোলা ভিজিয়ে দিচ্ছি, আমার শ্বশুরমশাই আর বরমশাই দুজনেই কিন্তু ছোলা খায়, তো ছোলাটা কাঁচা ছোলা ভিজিয়ে দিচ্ছি। কাঁচা ছোলা খাওয়া খুবই ভালো, কিন্তু আমার সব থেকে বাজে আর ফালতু খাওয়ার লাগে হচ্ছে কাঁচা ছোলা। তো কাঁচা ছোলা ভিজিয়ে দিচ্ছি, ওটা কাল সকালে খাওয়া হবে অবশ্যই, ভিজতেও তো সময় লাগে। তো আর এখানে আজকে ডিনারে বানাবো হচ্ছে সয়া কিমা। সয়া কিমার রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্টস করো, আমি নিশ্চয়ই শেয়ার করবো। আর কমেন্টস না করলে আমি একদিন শেয়ার করেই দেবো তোমাদের জন্য, তো তোমাদের তো কমেন্টস করতে হাতে ব্যথা হয়, তো কিছু করার নেই। তো যাই হোক আমি এখন সয়াবিনটা হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি, আর সাথে সাথে মশলা করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে যাব আর ছেলেকে পড়াতে বসাবো, কারণ বেঁচে গেছে অলরেডি 7টা, কিন্তু এখন যাব ছেলেকে পড়াতে। এই কিছুটা খাওয়া ডিনারে রেডি করে আমি কিন্তু পড়াতে হয়ে যাবো, তো পড়ার থেকে উঠে তোমাদের সাথে কথা হবে। গাইস, এখন বাজে 9:00, আর 9:00 বাজে, এখন করবো রান্না বান্না। তো আজকে একটু রেডি করে এসেছিলাম, এই যে পড়ানো হয়ে গেছে, দেবা আমার এমন একটা কাজ করেছে না যে মাথায় হাত পড়ে গেছে আমার, কালকে আবার স্কুল যাব। দুধটা কি বেশি গ্লো করছে, টিচার মু হয়ে গেছে না বাবা? না আমার কি মু, কালা মু, ভূত মু। তো চলো এখন সয়াবিনের কিমাটা বানিয়ে নিই, কি করবো মাটন কিমা তো আর খেতে পাচ্ছি না, তো সয়াবিনের কিমাই খাচ্ছি। তো চলো রান্না বান্না করি, কি করি না করি চলো দেখতে থাকো ভিডিওটা। ফটাফট ডিনার বানিয়ে বসে পড়েছি, আর এদিকে চলছে পুষ্পা, পুষ্পা রাজ ঝুঁকেগা নাহি সালা। আমার ছেলে কোথা থেকে সিনেমার নেশা লেগেছে আমি জানি না, গরম গরম পরোটা, আর সাথে রয়েছে সয়া কিমা, আর আমরা ফুলকপি আলুর তরকারি, এটা দুপুরবেলা ছিল তো সেটা আর খাওয়া হয়নি, ভাবলাম না হাতে খেয়ে নিই, কেন ফুলকপি নিজের ভাগেরটা ছেড়ে অন্য কাউকে দিই তাই না, খাওয়ার অফ সিজনের ফুলকপি। আর রান্নাঘরের দশা দেখলে মানে চোখ কানতে বসে যাই, একদম মাথায় হাত দিয়ে আমার এমন অবস্থা হয়ে যায়। তো যাই হোক এখন রান্নাঘর পরিষ্কার করবো রাতের পুরোপুরি। আর দেখো কিছুটা সয়া কিমা রয়েছে, মানে এখনো বরমশাই শ্বশুরমশাই কেউই খায়নি, তো ওরা এখন বাড়িতে আপাতত প্রেজেন্ট নেই, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর অত এত বছর বিয়ের পরে কিন্তু আর অত ভালোবাসা থাকে না যে খাওয়ার পরে আবার বরের জন্য বসে থাকবো এক ঘন্টা ধরে, তাই না? দুপুরবেলা একটু বসি কিন্তু তারপরে আর বসা হয় না, রাত্রিবেলা তাড়াতাড়ি করে ছেলের সাথে খেয়ে নিই। তো যাই হোক ছেলেকেও টাইম দিতে হয়, বরকেও টাইম দিতে হয়, দুদিকে ব্যালেন্স করে কিন্তু আমাদেরকে চলতে হবে। তো দেখো ফটাফট আমি কিন্তু গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে বাসনে মেজে নিয়েছি। এই দেখো রান্নাঘর পুরো ঝাঁকাঝাঁক টাকাটাক করে নিয়েছি,
সকাল বেলা উঠেছিলাম ব্রেকফাস্ট বানাতে শুরু করে দেব। হেই গাইস, প্রচুর 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 গরম, প্রচুর গরম, জাস্ট নেওয়া যাচ্ছে না গায়ে জল। দেখো দিয়ে রেখেছি, মানে মুছিও নি, এতটা পরিমাণে গরম লাগে। তার মধ্যে নেই কারেন্ট, অবভিয়াসলি পাখা চলছে, পাখা চলছে ঠিকই, কিন্তু এটা ইনভার্টারে চলছে, কুলার তো ইনভার্টারে চালানো যাবে না, হাই স্পিড ইনভার্টারে চালানো যাবে না। সো প্রচুর গরম লাগছে, কুলার ছাড়া তো ঘরে থাকা যায় না। তো যাই হোক, এখন বাজে 10:30, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর জল ঠল নিয়ে ওপর রুমে চলে এসেছি শুতে। এত শুয়ে পড়েছে, আমি এবার শুয়ে পড়বো। শুয়ে পড়বো বলতে এখন একটু ভিডিও এডিটিং করবো, মানে এই যে ভিডিওটা সেটা এখন এডিট করে রাখবো, পরে ভয়েস ওভার করবো। তো যাই হোক, তা চলো গাইজ, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। প্রচুর প্রবলেম হচ্ছে কথা বলতে, আমি কথা বলতে পারছি না। এই দুটোর জন্য ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে, মুখ আমি খাবার খেতেও পারছি না ভালো করে, খুবই কষ্ট করে খাবার খেতে হচ্ছে। তো যাই হোক, এখনো পর্যন্ত লাইন আসেনি, কখন আসবে তাও বলা যাচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলে ছোট একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনি দেখো নোটিফিকেশন বেলটা প্রেস করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হয় না, কিন্তু নোটিফিকেশন বেল প্রেস করতে হবে, প্লাস ভিডিও দেখতে হবে। তো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।